দিলীপ ঘোষ চিদাবাদ। সবাই মিলে বিজেপি ছেড়ে অন্য কোন রাজনৈতিক দলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়। দেখুন, রাজীব কুমারকে পাচ্ছে কি পাচ্ছে না সেটা সিবিআইয়ের হাতে। আমার মনে হয় সিবিআই যখন চাইবে তখন তুলতে পারবে। চিদম্বরম পালাতে পারেন, তাকে তুলে নিয়ে গেছে তো রাজীব কুমার কি। আর রাজীব কুমারের যে বিপদ দিদির বিপদ তার চেয়ে বেশি, কারণ পান টানলে মাথা আসে। রাজীব কুমার এলে সব তথ্য চলে আসবে, তাই দিন রাত এক করে দিতে বাঁচাবার চেষ্টা করছে। উনি তো এখানে রাস্তায় হেঁটেছিলেন, তারপর যাওয়ার সময় বলে গেলেন যে এনআরসি এখানে কোনো ইস্যু নয়। তো ইস্যু নয় তো রাস্তায় কেন হাঁটছেন? বিধানসভায় কেন বিল নিয়ে এলেন মানুষকে বোকা বানাবার জন্য? এনআরসি যখন দরকার হবে তখন আমরাই করব। উনি আটকাতেও পারবেন না, উনি করতেও পারবেন না। তাহলে এই আড়াই বছর পরে কি একবার প্রধানমন্ত্রী এবং অমিত শাহজির কাছে? আমার তো বলেছি, আমি বলছি যে গেছেন ঠিক করেছেন, কেন আড়াই বছর আগে গেলেন না? তাহলে পশ্চিমবঙ্গে এত পিছিয়ে যেত না, পশ্চিমবঙ্গের লোকের দুরবস্থা হতো না, আইন শৃঙ্খলার অবস্থা হতো না। উনি তো বিরোধিতা করেছেন যেদিন, এখন মানুষ ওনার বিরোধিতা করছে। রাঘব বোয়াল নয়, পুরো সরকার আছে, পুরো টিএমসি পার্টি আছে, পুরো মমতা ব্যানার্জি আছেন, তাই এখন হাত পা তো গেছে, মাথাটা বাঁচাবার চেষ্টা।